ভারত পাকিস্তান দ্বৈরথটা বহু পুরনো, হোক রাজনৈতিক মাঠে কিংবা খেলার মাঠে দুই দেশের সম্পর্কটা যেন অনেকটা দা কুমড়ো। মাঠের বাইরে কথার লড়াইয়েও কেউ কাউকে ছাড় দেয় না। এবার দুই দেশের দুই সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল এবং হরভজন সিংয়ের দীর্ঘ আলাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইংল্যান্ডে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডসের আসর, সেখানে নিজ নিজ দেশের হয়ে অংশগ্রহণ করেছেন কামরান এবং হরভজন। ভারতের অধিনায়কের দায়িত্বে রয়েছেন হরভজন সিং। 6 জুলাই মুখোমুখি হয়েছিল দুই দল। মাঠের লড়াইয়ে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। তবে মাঠের মাঝে কামরান এবং হরভজনের আলাপচারিতার একটি ভিডিও ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হরভজনের সাথে লম্বা সময় কি কথা বলছিলেন তা নিয়ে এবার খোলাসা করেছেন কামরান আকমল। TV.TV-র সাথে আলাপকালে কামরান বলেন, আমি একটি ভুল করেছিলাম এবং কেবল এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এটা আসলে কখনোই ইচ্ছাকৃত ছিল না এবং আমি কোনোদিন অন্য কারো ধর্ম নিয়ে নেতিবাচক চিন্তা করব না। আমি এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছি, এটা আমার করা উচিত ছিল, কারণ আমি ছোট, তারা আমার সিনিয়র এবং বিশ্ব ক্রিকেট এবং ভারতের ক্রিকেটের ইতিহাসের দারুণ একজন স্পিনার তিনি। কিছুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ভারতের পেসার আর্শদীপের ধর্ম নিয়ে কিছুটা বিতর্কিত মন্তব্য করে ফেলেছিলেন কামরান আকমল। সে বিষয়ে ভুলই এবার স্বীকার করেছেন তিনি। এছাড়া বাবর আজমকে নিয়ে হাসাহাসি প্রসঙ্গেও কথা হয়েছে কামরান এবং হরভজনের। কামরান বলেন, এরপর আমরা কথা বললাম বাবর আজমকে নিয়ে হাস্যরসের কথা প্রসঙ্গেও। কোনো সন্দেহ ছাড়াই বাবর আজম পাকিস্তান ক্রিকেটের দারুণ একজন ব্যাটার। সে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক, কোনো সন্দেহ নেই। ব্রায়ান লারা এবং বাবর আজমের ক্লাস একই নয় এবং তাদের তুলনা হওয়াটাও উচিত নয়। তবে ক্রিকেটার হিসেবে আমাদের কাউকে নিয়ে হাসাহাসি করা উচিত না। ফলে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি এবং তিনিও আমার সাথে সম্মত হয়েছেন যে তার দিক থেকে এমন কাজটা করা উচিত হয়নি। সাম্প্রতি এক অনুষ্ঠানে লারার সাথে বাবরের তুলনা শুনে প্রচণ্ড হাসাহাসি করেছিলেন হরভজন। কামরানের সাথে আলাপকালে বিষয়টিতে নিজের দায় স্বীকার করে নিয়েছেন ভারতের সাবেক এই অফ স্পিনার।